फकिरबाजार नीलम बाजार पूर्त सड़क के एकाधिक गर्तर समाहार मुख्यमंत्री निर्देश पर संस्कार उद्योग उत्तर करीमगंजर ग्रामांचल सबसे बेशी प्रयोजन फकिरबाजार नीलम बाजार पूर्त सड़क अवस्था बेहाल यातायात करते नाजेहाल बुकानदिर शिकार होच्छेन आम जनता। गतकाल राज्य मुख्यमंत्री हिमंत विश्व शर्मा वीडियो कन्फारेंसर माध्यमे सब जिलार जिला उपायुक्त निर्देश दिलेओ एखन पर्यन्त फकिरबाजार नीलम बाजार पूर्त सड़कर बेहाल गर्तगुलो बराट करते कोनो उद्योग देखा जायनि जिला प्रशासन बा विभागीय कर्तृपक्षेर। प्रतिबेदन लेखा अब्दि एफएन रोडेर पूर्त सड़के रयेछे एकाधिक गर्तेर समाहार। एफएन रोडेर फकिरबाजार तिमाता थेके आनुमानिक मात्र 500 मीटर दूरे जातीय मद्रासार पार्श्वर्ती स्थाने गत बछरेर बन्याय व्यापक क्षतिग्रस्त करे गर्त सृष्टि करेछिलो। आरेक बछरेर बन्यार मौसुम आसार पथे किन्तु सेई गर्तगुलो बराट करते देखा जायनि विभागीय कर्तृपक्षके। एर मध्य साम्प्रतिक गर्तगुलो आरो बृहत आकार धारण करेछे, कयेकटी स्थान मरण फादे परिणत होयेछे। एर मध्य रयेछे फकिरबाजारे एकदम ही तिमाता प्रांगण रयल स्कूलेर सम्मुखस्थ जायगा, रयेछे जातीय पुरोहरीय मद्रासार सम्मुखे दुटी बिराट गर्त, एछाड़ाओ लातू बालीदड़ा थेसुआ महिषासन देवतली और बारोपुंजीर एकाधिक स्थाने गर्तेर मिचिल। सीमान्तवर्ती एलाकार एई पूर्त सड़कर लातू थेके प्राय 2.5 থেকে 3 কিলোমিটার जायगा क्रमशी बेहाल होच्छे। ইতিমধ্যে রাস্তার বেশ কয়েকটি জায়গা মারাত্মক গর্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে বালিদালার মধ্যবর্তী কিছু অংশে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে আবার তুলনামূলকভাবে যানবাহন বেড়ে গেলেও ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের প্রস্থের পরিপহর মোটেই বৃদ্ধি হয়নি, যার ফলে চলাচলে অসুবিধা যেমন হচ্ছে তেমনি রাস্তাও ব্যঙ্গে পড়েছে দ্রুত। এছাড়াও উক্ত সড়কের বেশ কিছু জায়গা গত বছর বন্যার কবলে পড়েছিল, একাধিক স্থানে বন্যার জল উঠায় উল্লেখিত এই রাস্তার দশা আরও বেহাল হয়ে পড়েছিল গত বছর থেকেই। ছোটোখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী, উক্ত রাস্তার বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ দেখলে গা শিউরে উঠে। সংস্কারের অভাবে সৃষ্ট গভীর গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। এমন দুর্বস্থার জন্য করিমগঞ্জ পূর্ত বিভাগের গাফিলতি এবং নেতাদের খামখেয়ালিকে দায়ী করেছেন স্থানীয় জনগণ, প্রতিনিয়ত দুর্ভোগের শিকার নিত্য পথযাত্রী সহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা। জনগণের অভিযোগ মতে বিধায়ক সাংসদ থেকে শুরু করে শাসক বিরোধী নেতারা দামি বিলাসবহুল গাড়ি নিয়ে এই পুকুর সমান গর্তগুলো পারাপার করতে অনুভব করতে না পারলেও সাধারণ জনগণ সাইকেল স্কুটার নিয়ে যাতায়াত কল্পে দুর্ভোগের শিকার হতে হয়। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এদিকে একটু বৃষ্টি দিলেই সড়কের পিচ ভেঙে গিয়ে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর গর্তগুলোতে কাদায় থইথই অবস্থা, পিচগুলো উঠে গিয়ে নিশ্চিহ্ন হয়ে কৃষিভূমিতে পরিণত হয়। রাস্তাটির এত প্রয়োজনীয় হলেও মেরামতের নেই কোনো আভাস, এমনকি মানবিক দৃষ্টিতে সড়কটির গর্তগুলো বরাট করে দেওয়ার মতো প্রয়োজনীয়তা বোধ করছে না পূর্ত বিভাগ। ভয়ঙ্কর গর্তের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন। স্কুল কলেজ বিভিন্ন জিপি অফিস সহ একটি প্রাথমিক হাসপাতাল এবং 5টি বিএসএফ ক্যাম্পের সদস্যদের যাতায়াতের ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। ভুক্তভোগী এলাকাবাসী এই দুর্যোগ সৃষ্টির জন্য পূর্ত বিভাগের বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং ঠিকাদারের নিম্ন মানসিকতাকে দায়ী করেছেন। এদিকে গতকাল রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলা উপায়ুক্তদের এ নিয়ে নির্দেশ দিলেও এখন অবধি ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের গর্তগুলো বরাট করতে কোনো উদ্যোগ দেখা যায়নি জেলা প্রশাসন বা বিভাগীয় কর্তৃপক্ষকে। ব্যুরো রিপোর্ট, ব্রাকটিন টিভি, বাংলা।